মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে যে সকল নিরাপত্তা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের নাম হোয়াইট হাউস। এই হোয়াইট হাউস নিয়ে পুরো পৃথিবীতে নানা জল্পনা কল্পনা রয়েছে। সম্ভবত এটি পৃথিবীর একমাত্র প্রেসিডেন্ট হাউস যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। স্বভাবতই এর কারণও আছে, কারণ এখানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বসবাস করেন। তাই এর নিরাপত্তা কেমন হবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজ আমরা এই হোয়াইট হাউস সম্পর্কে বিস্তারিত জেনে আসব। হোয়াইট হাউসকে বলা হয় মার্কিন সরকার, আমেরিকান নাগরিক এবং আমেরিকান ইতিহাসের প্রতীক। আমেরিকার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই হোয়াইট হাউস। এখানেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটির বাসভবন ও অফিস। এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের এই ঠিকানা থেকেই ঠিক করা হয় বিশ্ববাসীর ভাগ্য। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় ওয়াশিংটন ডিসিতে রাজধানী স্থাপনের জন্য যে বিশাল প্রকল্প গ্রহণ করা হয় তার অধীনেই শুরু হয় হোয়াইট হাউস নির্মাণ কাজ। হোয়াইট হাউস নির্মাণের জন্য সবচেয়ে ভালো বেলে পাথর সংগ্রহ করা হয়েছিল ইউরোপ থেকে। ভবনটির নকশা করেছিলেন একজন আইরিশ স্থপতি জেমস হোবান। এর পেছনে অবশ্য কারণ আছে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন সেবার সাউথ ক্যারোলিনা সফরে গিয়ে হোবারের একটি নির্মাণ কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন। আর এরপর তিনি ওই স্থপতিকে ডেকে পাঠান এবং তার নকশাই পছন্দ করেন হোয়াইট হাউস নির্মাণের জন্য। 220 বছর আগের সেই সময় এর নির্মাণ খরচ হয়েছিল $232,371। এই বিশাল নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজ করেছে আফ্রিকান আমেরিকান শ্রমিকরা, তাদের সাথে ছিল কিছু ইউরোপীয় অভিবাসী শ্রমিকও। যদিও হোয়াইট হাউস নির্মাণ শেষে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট এখানে থাকতে পারেননি, কারণ এটি নির্মাণের আগেই জর্জ ওয়াশিংটনের প্রেসিডেন্ট মেয়াদ শেষ হয়। এরপর বিভিন্ন সময় হোয়াইট হাউসকে ঢেলে সাজানো হয়। এটি 55,000 বর্গফুটের 6-তলা একটি সুবিশাল বিল্ডিং, যা রয়েছে 132টি রুম, আর তার মাঝে 16টি পারিবারিক অতিথিদের জন্য রুম রয়েছে। এছাড়াও 35টি বাথরুম, 28টি ফায়ারপ্লেস, 8টি সিঁড়ি, 3টি লিফট, 412টি দরজা ও 147টি জানালা এবং 140 জন অতিথির নৈশভোজের আয়োজনে সক্ষম একটি সজ্জিত রান্নাঘর রয়েছে হোয়াইট হাউসে। আমেরিকার কয়েকজন সেরা রন্ধনশিল্পীর দায়িত্বে পরিচালিত হয় হোয়াইট হাউসের রান্নাঘর। একসঙ্গে 1,000-এর বেশি অতিথিকে পরিবেশন করার জন্য সবসময় প্রস্তুত থাকে এই পাকশাল। দৈনন্দিন রান্না তৈরি হয় অবশ্য বসবাসকারী প্রেসিডেন্টের পছন্দ অনুযায়ী। তবে হোয়াইট হাউসের সবচেয়ে রহস্যময় কক্ষ হলো সিচুয়েশন রুম। এটি জন এফ কেনেডি কনফারেন্স রুম নামেও পরিচিত। বেশ কয়েকটি বড় কক্ষ নিয়ে এটি গঠিত। এটি ভিয়েতনাম যুদ্ধের সময় প্রেসিডেন্ট জনসন ব্যবহার করেন এবং এখান থেকে যুদ্ধ কন্ট্রোল করতেন তিনি। তাছাড়া এখানে বসেই প্রেসিডেন্ট বারাক ওবামা নেভিসিলদের হাতে ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ড দেখেন। এছাড়াও আমেরিকার সবচেয়ে গোপনীয় কার্যক্রম পরিচালিত হয় এই রুম থেকেই। এই হোয়াইট হাউস যে শুধু ঝলমলে তা কিন্তু নয়, বরং এর নিরাপত্তা এতটাই কঠোর যে একবার আমেরিকার সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছিলেন তাকে কোনোদিন এক মুহূর্তের জন্য তার ঘরের জানালা খুলতে দেয়া হয়নি। আর এখানকার বাসিন্দাদের প্রতি মুহূর্তে নজরদারিতে রাখা হয়। একবারের জন্যও কেউ একা এই ভবনের বাইরে যেতে পারেন না। তাই তো আমেরিকান সাবেক প্রেসিডেন্ট ট্রুম্যান এই বাড়িকে বলতেন সাদা কারাগার। অর্থাৎ হোয়াইট হাউসের নিরাপত্তা এতটাই ভয়ঙ্কর যে সেখানে প্রেসিডেন্টও অসহায়। এছাড়াও হোয়াইট হাউসে রয়েছে একাধিক গোপন প্রবেশ পথ। হোয়াইট হাউসের বেসমেন্ট থেকে সেই গোপন পথ শুরু হয়ে অন্য প্রান্ত গিয়ে খুলেছে ওয়াশিংটন ডিসির এইচ স্ট্রিটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গোপন সুড়ঙ্গ তৈরি হয়, তবে তার নির্দিষ্ট ম্যাপ কেউ জানে না। এছাড়াও এর ভেতরে রয়েছে অত্যন্ত শক্তিশালী বাংকার যা যে কোনো বোমার হাত থেকে প্রেসিডেন্টকে সুরক্ষিত রাখবে। তাছাড়া হোয়াইট হাউসের নিরাপত্তার জন্য রয়েছে শত শত চৌকস বাহিনী। এর মাঝে স্পেশাল ফোর্স কিংবা মার্কিন গোয়েন্দারাও থাকে। তারা কখন কিভাবে কোথা থেকে নজরদারি করে তা কেউ হয়তো বুঝতে পারবে না। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে হোয়াইট হাউসের সকল নিরাপত্তা নিশ্চিত করা হয়। হোয়াইট হাউসকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত বাড়ি। এর নিরাপত্তা ব্যবস্থা আক্ষরিক অর্থেই নিশ্ছিদ্র। জানালাগুলোতে অত্যন্ত উন্নত মানের ব্যালিস্টিক গ্লাস ব্যবহার করা হয়েছে যা বুলেট প্রুফই শুধু নয়, ধারণা করা হয় বিশ্বের সবচেয়ে মজবুত কাঁচ সেগুলো। এই বাড়ির আশপাশের এলাকাকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে 2001 সালের 9/11 হামলার পর। কোনো আকাশযান এই এলাকায় উঠতে পারবে না। তবে 2019 সালের নভেম্বরে একটি বিমান ওই এলাকায় ভুল করে ঢুকে পড়ার পর হোয়াইট হাউসে ফুল স্কেল অ্যালার্ট জারি করা হয়, আর তখন হোয়াইট হাউসের নিরাপত্তার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের বিষয়টি প্রকাশ পায়, যেখানে আছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, যাতে রয়েছে 8টি স্ট্রিঞ্জার মিসাইল ও 1টি M3 মেশিন গান। এছাড়াও হোয়াইট হাউসের চারপাশে আরো অনেকগুলো সারফেস টু এয়ার মিসাইল লঞ্চার মোতায়েন রয়েছে যা থাকে লোকচক্ষুর আড়ালে। এই বাড়ির প্রতি ইঞ্চি জায়গায় লাগানো রয়েছে উন্নত মানের ইনফ্রারেড সেন্সর যা নিরাপত্তা ব্যবস্থায় সামান্যতম গরমিল
ধরিয়ে দেয়। কোনো হ্যাকার এই সেন্সর অকার্যকর করার চেষ্টা করলেও বেজে উঠবে অ্যালার্ম। আর পুরো ভবনের চারদিকে রয়েছে লোহার বেড়া, যা 11 ফুট উঁচু। এটা এত মজবুত লোহা দিয়ে তৈরি যে বিস্ফোরণ সহ্য করেও টিকে থাকতে পারবে। এর ভেতরে রয়েছে একটি কংক্রিটের দেয়াল। এছাড়াও হোয়াইট হাউসে 100 অস্ত্রধারী নিরাপত্তা কর্মী, সিক্রেট সার্ভিস এজেন্ট প্রতি মুহূর্তে পাহারা দেয়। আর আছে অত্যন্ত ভয়ঙ্কর প্রশিক্ষিত কুকুর। হোয়াইট হাউসে আছে বেলজিয়ান মেলিনেস প্রজাতির অনেকগুলো কুকুর। এর বাইরে চারপাশে বিশাল এলাকা জুড়ে সারাক্ষণ চোখ রাখে সিক্রেট সার্ভিসের সদস্যরা। হোয়াইট হাউসের ভবনগুলো কিংবা চারপাশের অনেক ভবনের ছাদে অবস্থান নিয়ে থাকে নিরাপত্তা বাহিনীর স্নাইপাররা। তবে এর বাইরেও হোয়াইট হাউসের এমন সুরক্ষা রয়েছে যা কখনো কেউ জানতে পারে না, এমনকি প্রেসিডেন্টও হয়তো এসব সম্পর্কে অবগত না। হোয়াইট হাউসকে ঠিক রাখতে প্রতি বছর চলতে থাকে মেরামতি। সেই পর্বে অন্যতম হলো এই ভবনের সাদা রং বজায় রাখা। ভবনের 55,000 বর্গফুট অংশ সাদা রং করতে প্রতিবার প্রয়োজন হয় 570 গ্যালন রঙের, যার দাম $7,50,000 থেকে $16,00,000। তবে হোয়াইট হাউসের বাসিন্দা মানেই যে সব ফ্রি তা কিন্তু নয়, বরং এখানে থাকতে হলে প্রেসিডেন্ট এবং তার পরিবারকে নিজেদের খাওয়ার খরচ মেটাতে হয়। পাশাপাশি ড্রাই ক্লিনিং, কেশ সজ্জা, রূপচর্চা এবং কোনো পার্টি আয়োজিত হলে তার খাবার আয়োজনের ব্যয়ভার সব খরচ বহন করতে হয় প্রেসিডেন্টকেই। এমনই বহু জল্পনা কল্পনা নিয়ে আজও মানুষের মুখে মুখে হোয়াইট হাউস। হয়তো সামনেও মানুষের অধীর আগ্রহে থাকবে এই বাসভবনটি। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।